গুড মর্নিং স্টুডেন্টস, আজকে আমরা তোমরা যেটা পড়ছিলে, যেটা আমরা পড়ছিলাম দি হিরো, সেই হিরো গল্পটা আজকে আমরা শেষ অংশটুকু পড়ব। পেজ নাম্বার 49 খুলে ফেলো তোমরা, আর যদি কারো সমস্যা থাকে অ্যাক্টিভিটি 3, 4 বা 1 পেজের সমস্যাগুলো তোমরা জানাতে পারো আমাকে যে কোনো মাধ্যমে, কোনো সমস্যা নেই তাতে। চলো তাহলে শুরু করা যাক। আমাকে তো নামিয়ে দিল মাঠে, পা তো কাঁপছে, চারিদিকে এত আওয়াজ এত গর্জন, কিন্তু আমি কেবলমাত্র আমার হৃৎস্পন্দনটুকু ছাড়া কিছু শুনতে পাচ্ছি না। এতটাই ভয় লেগেছে যে আমি যদি খেলতে না পারি, যদি খেলতে না পারি তাহলে কী হবে, এই ভয়ে পা কাঁপতে শুরু করেছে। এরপর দেখা যাক খেলার মাঠে আসলে কী হল। ফর দি ফার্স্ট ফিউ রাউন্ডস উই ওয়ার ভেরি মাচ অন এ হাই, মানে ম্যাচটা আমাদের খুব দখলে ছিল, মানে আমরা খুব উৎসাহে ছিলাম, মানে খুব যারা বলে একদম দৌড়াচ্ছে, কবাডি ম্যাচ তো সবাই তো দৌড়াচ্ছে। আমাদের ফার্স্ট ফিউ রাউন্ড, মানে প্রথম কয়েক কিছু রাউন্ডে, প্রথম কিছু রাউন্ডের খেলায় উই আর ভেরি মাচ অন এ হাই, আমাদের মানে খুব এনার্জি ছিল, খুব উৎসাহের সাথে খেলছিলাম। উই ক্ল্যাপড, উই শাউটেড, যেরকম তোমরা মাঠে গিয়ে খেলো, হাততালি দাও, ক্ল্যাপ, নিজেদের মধ্যে হাততালি দিয়ে সাহস জোগানো, উই শাউটেড, নিজেরা নিজেরা চিৎকার করে চিৎকার করা। বাট আওয়ার অপোনেন্টস প্লেড রিয়েলি ওয়েল, কিন্তু আমাদের যারা প্রতিপক্ষ তারা সত্যিই ভালো খেলছিল। ওয়ান বাই ওয়ান আওয়ার প্লেয়ার্স ওয়ার কট, একটার পর একটা আমাদের খেলোয়াড়রা ধরা পড়ছিল। তোমরা কবাডি খেলা জানো, সেটা নিশ্চয়ই আমি আর বলছি না। মতিগঞ্জ টিম ওয়াজ ক্লোজ টু ভিক্ট্রি, মতিগঞ্জের যে দলটা সেটা জেতার প্রায় কাছাকাছি চলেই এসেছিল। আওয়ার সাপোর্টার্স ওয়ার লুজিং দেয়ার হোপ, আশা, হোপ মানে আশা, সাপোর্টার মানে সমর্থক, মানে আমাদের যারা সমর্থক তারা প্রায় আশা ছেড়েই দিয়েছিল, তারা আশা ছেড়েই দিয়েছিল এ আর জিতবে না, মতিগঞ্জ এবারও জিতে যাবে। আই ওয়াজ দি অনলি মেম্বার স্টিল প্লেয়িং, আমি একমাত্র সদস্য ছিলাম যে কিনা খেলে যাচ্ছিল তখন, কেননা আমাকে কেউ পাত্তা দেয়নি, কেউ আর পাঠায়ও নি অন্যের কোর্টে, আমি খেলে যাচ্ছি একা। দিস টাইম ইট ওয়াজ মাই টার্ন, বলছি এইবার সময় এলো যে আমার আমার এবার সময় হবে, মানে আমাকে এবার অন্যের কোর্টে ঢুকতে হবে কবাডি কবাডি বলে। আই টুক আ ডিপ ব্রেথ, আমি একটা খুব লম্বা খুব দীর্ঘ জোরে শ্বাস নিলাম, আর মারমার বিড়বিড় করে বলতে থাকলাম কবাডি 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 কবাডি। আই মুভড ইন টু দেয়ার পার্ট অফ দি গ্রাউন্ড, আমি মাঠের মধ্যে তাদের অংশটাকে মানে তাদের কোর্টে ঢুকলাম। অ্যাজ এক্সপেক্টেড, যেটা আশা করা গিয়েছিল, দে কট মি ইজিলি, তারা আমাকে সহজেই ধরে ফেললো। আই ট্রাই টু জাম্প, আমি লাফানোর চেষ্টা করেছিলাম, বাট ফেল অন দ্য গ্রাউন্ড, কিন্তু মাটিতেই পড়ে গেলাম। অল অফ দেম পাইল্ড আপ অন মি, পাইল মানে স্তূপ, অল অফ দেম পাইল্ড আপ অন মি, তারা আমার উপর সব চড়ে বসলো একটা স্তূপের মতো, সবাই আমার উপর চড়ে বসলো, ওই অপোনেন্টে যারা ছিল। আই কুডেন্ট মুভ, আমি নড়াচড়া করতে পারছিলাম না। আই ফেল্ট হেল্পলেস, আমি খুব অসহায় হতাশ বোধ করছিলাম যে আর কি করা গেল না। অ্যাট দ্যাট মোমেন্ট, সেই মুহূর্তে আই ফেল্ট এ সিভিয়ার বাইট অন মাই রাইট লেগ, এবং সেই মুহূর্তেই যখন কিনা আমার পিঠের ওপর সবাই চেপে বসেছে, আই ফেল্ট এ সিভিয়ার বাইট, আমি একটা মারাত্মক কামড় অনুভব করলাম, কোথায়, অন মাই রাইট লেগ, আমার ডান পায়ে একটা মারাত্মক ভাবে কামড়ে দিল। আই হ্যাড নেভার এক্সপিরিয়েন্স সাচ এ পেইনফুল বাইট বিফোর, আমি এর আগে কখনো এত কষ্টদায়ক কামড় আগে কখনো খাইনি, আগে কখনো খেয়ে দেখিনি। ইট মাস্ট বি অ্যান্ট, আই থট, আমি ভাবলাম এটা অবশ্যই একটা পিঁপড়ে হবে, কিন্তু যাই হোক আমাকে তো একবারও কামড়েছে। এবার টু সেভ মাই সেলফ ফ্রম মোর বাইটস, যে নিজেকে আরও কামড়ের হাত থেকে বাঁচানোর জন্য আই গেভ এ জার্ক, আমি ঝাঁকুনি দিয়ে উঠলাম। ওপস, মাই অপোনেন্টস ডিডন্ট এক্সপেক্ট সাচ এ জার্ক ফ্রম অ্যান অলমোস্ট ডিফিটেড প্লেয়ার, আমাদের যে প্রতিপক্ষ যারা কিনা আমার পিঠের উপর চেপে বসেছিল তারা এরকম একটা ছাকুনি আশা করেনি, কার কাছ থেকে না, অ্যান অলমোস্ট ডিফিটেড, মানে যে প্লেয়ারটা হেরে বসেই আছে প্রায় তার কাছে, তারও পিঠের উপর সবাই চেপে বসেছে, আমার পিঠের উপর সবাই চেপে বসেছে, আমি নড়তে পাচ্ছি না, এখন মুভ আগের প্রায় তোমরা পড়ে এসছে। এবং সেই রকম একটা প্লেয়ার যে কিনা প্রায় হেরেই গেছে বলতে গেলে, সে কিনা যে এরকম একটা ঝাঁকুনি দেবে সেটা আমার প্রতিপক্ষের খেলোয়াড়টা বুঝে উঠতে পারেনি,
এর ফলে কি হলো? আই এম নট শিওর হোয়াট হ্যাপেন্ড আফটার দিস, আমার ঠিক মনে নেই বা আমি ঠিক শিওর না, নিশ্চিত নই যে এরপর ঠিক কী ঘটলো। সাডেনলি হঠাৎ এই হার্ড এ হিউজ শাউট অফ জয় ফ্রম আওয়ার সাপোর্টার্স, হঠাৎই আমাদের যেটা সমর্থক তারা হঠাৎ একটা বিশাল জোরে চিৎকার করে উঠলো, শাউট অফ জয়, আনন্দের সঙ্গে চিৎকার করে উঠলো। কি বললো? থ্রি চিয়ার্স ফর অপু, হিপ হিপ হুররে। কেবল তারা বললো কি, থ্রি চিয়ার্স ফর অপু, হিপ হিপ হুররে, মানে অপু যে লেখকের যে নাম তার নামে জয়ের ধ্বনি দিয়ে শুরু করলো। মাই কাজিন শাউটেড, আমার যে কুত্তুতো ভাই সে চিৎকার করে বলল, অপু ইউর জাম্প হ্যাজ উইন দি ম্যাচ ফর আস, যে অপু তোমার যে লাফানোটা সেটা আমাদের এই ম্যাচটাকে জিতিয়ে দিয়েছে, উই আর অল আউট, তারা প্রত্যেকে আউট হয়ে গেছে, কারণ সবাই তো আমাকে ছুঁয়েছিল কবাডি খেলার জন্য। আই ওয়াজ সারপ্রাইজড, আমি আবারও অবাক হয়ে গেলাম, ম্যাচটা কে জেতালো? ওয়াজ ইট মি? ম্যাচটাকে আমি জেতালাম? অর ওয়াজ ইট দি এন্ড, নাকি সেই পিঁপড়েটা জিতিয়ে দিয়ে গেল? বুঝতে পেরেছো তোমরা সকলে আশা করি? খুব মজাদার গল্প, অ্যাক্টিভিটি 5-6 তো করবেই তোমরা, তার সাথে যেটা বোঝানো সেটা তোমাদের আমি বুঝিয়ে দিই, সেটা হচ্ছে গিয়ে সম্ভবত এখানে অ্যাডজেক্টিভ আছে, হ্যাঁ অ্যাডজেক্টিভ আছে, গ্রামাটিক্যাল পার্টে দেখবো 7A 7B এগুলো অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভগুলো তোমাদের খালি আমি একটু বুঝিয়ে দিই। অ্যাডজেক্টিভ জিনিসটা কী? অ্যাডজেক্টিভ জিনিসটা হচ্ছে গিয়ে, তোমরা বাংলায় নিশ্চয়ই বিশেষণ এই নামটির সাথে পরিচিত, বিশেষণ মানে কি, যে কিনা কোনো কিছুকে বিশেষায়িত করে, অর্থাৎ তার দোষ গুণ এগুলোকে, তার ভালো মন্দ এগুলোকে প্রকাশ করে যে শব্দগুলো, অর্থাৎ ভালো মন্দ দোষ গুণ কার হয়, কোনো একজন ব্যক্তিত্বের হতে পারে, কোনো একজন জড়বস্তুর হতে পারে, সেগুলোর ভালো মন্দ দোষ গুণ, অর্থাৎ সেগুলো নাউন, অর্থাৎ সেগুলো হচ্ছে কি বিশেষ্য পদ। তাহলে যেসব শব্দ বিশেষ্য বা সর্বনাম পদে দোষ গুণ এগুলো বোঝায় সেগুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলি। এবার অ্যাডজেক্টিভের নানা রকম ভাগ আছে, তোমরা এখানে যেটা পড়ছো সেটা হচ্ছে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ, অর্থাৎ সেগুলো হচ্ছে কি একটা কোনো বিশেষ অবস্থার কথা এগুলো সেখানে বলে, কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ মানে কোয়ালিটি, তাদের সেই অবস্থাগুলোর কথা এখানে বলে, সেটা আমরা তোমরা এখানে দেখেছো দেখবে দেখবে অ্যাক্টিভিটি 7A 7B তোমরা যেটা করা আছে সেটা হচ্ছে, দেখো এখানে বলছি ইম্পর্টেন্ট প্লেয়ার মানে খেলোয়াড় কীরকম, পেইনফুল বাইট অর্থাৎ কামড়টা কীরকম, পেইনফুল কষ্টদায়ক বেদনাদায়ক, তাই এগুলো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এইগুলো হচ্ছে শব্দগুলো, যেমন ধরো বলতে পারি আরও অনেক রকম, রাম ভালো ছেলে, ভালো ছেলে, ছেলে কেমন ছেলে, ভালো, এগুলো হচ্ছে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ বলে এগুলো। এর পরের পার্টটা তোমরা দেখো, এর পরের পার্টে রয়েছে গিয়ে যেগুলো কিছু কিছু ভার্বের কথা এখানে বলা আছে, যেগুলোকে আমরা লাস্টে ইডি যোগ করে পাস্ট ফর্মে নিয়ে যাচ্ছি, যেমন প্লে মানে খেলা, প্লেড মানে খেলেছিল, ইডি যোগ হচ্ছে লাস্টে, হ্যাপেন মানে কোনো ঘটনা ঘটা, হ্যাপেন মানে ঘটেছিল। আবার কিছু কিছু ভার্ব আছে যেগুলোকে আমরা লাস্টে ইডি বা ইডি যুক্ত করে বর্তমানকাল থেকে অতীতকালে নিয়ে যাই না, এটাগুলো বোর্ড থাকলে হয়তো দেখাতে খুব সুবিধা হতো, আমি চেষ্টা করব, তোমরা বইটা একবার দেখবে, চেষ্টা করব খাতায় লিখে দেখানো, কিন্তু ভিডিও করা এই মুহূর্তে একটু সম্ভবপর হচ্ছে না, বোর্ড নেই, স্কুলটাও অ্যাক্সেস করা যাচ্ছে না এরকমভাবে, খুব সমস্যা এই সময়টা, কী করা যাবে আর, তাও বোঝার চেষ্টা করো তোমরা যে যেসব ভার্ব এগুলো বইটা বইতে নেই, যেটা আমি বলছি মন দিয়ে শোনো, সেটা হচ্ছে কি যেসব ভার্ব, যেসব ক্রিয়াপদ, ইংরেজিতে যেসব ভার্ব বা ক্রিয়াপদ আমরা ব্যবহার করি, তাদের দুটো ভাগ আছে, দুটো ভাব কিসের বেসিসে করা, ক্রিয়াপদ ইংরেজিতে ক্রিয়াপদকে অনেকগুলো ভাবে, অনেকগুলো প্রপার্টি, অনেকগুলো ধর্মের ভিত্তিতে ভাগ করা যায়। তো এখানে কিসের ভিত্তিতে ভাগ করার কথা আমি বলছি, এখানে যেটা আমি বলছি সেটা হচ্ছে কি বর্তমানকাল থেকে অতীতকালে নিয়ে যাওয়ার পথে যে ভাগগুলো করা হয়, প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্স, অর্থাৎ যেমন ধরো এখানে ধরো প্লে, প্লে ভার্বটা বর্তমানকাল প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্সে যখন গেছে হয়ে গেছে প্লে, PLAYED যুক্ত হয়েছে। তাহলে কিছু কিছু ভার্ব আছে যেগুলো কিনা লাস্টে ডি বা ইডি যুক্ত করে সেগুলোকে আমরা বর্তমানকাল থেকে অতীতকালে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্সে নিয়ে যেতে পারি, এইগুলোকে বলা হয়ে থাকে রেগুলার ভার্ব। রেগুলার কথার অর্থ এটা হচ্ছে নিয়মিত, এটা হচ্ছে নিয়মিত, একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে, কিন্তু যেখানেই নিয়মিত থাকবে জানবে সেখানেই অনিয়মিতর ব্যাপারও নিশ্চয়ই আছে,
রেগুলার ভার্ব যেখানে থাকবে সেখানে ইরেগুলার ভার্বও আছে, যারা কিনা নিয়ম মেনে চলে না, তাদের কোনো নির্দিষ্ট নিয়ম নেই। যেমন ধরো টেক, টেক মানে হচ্ছে নেওয়া, টি এ কে ই, টেক টেক মানে নেওয়া, আর টুক টি ডবল ও কে, টুক টুক মানে নিয়েছিল। আবার জিআইভি গিভ, গিভ মানে দেওয়া, আবার জিএভি গেভ, গেভ মানে দিয়েছিল। অর্থাৎ এই ভার্বগুলোকে যখন আমি প্রেজেন্ট থেকে পাস্ট টেন্সে নিয়ে যাচ্ছি তখন এরা কোনো নির্দিষ্ট নিয়ম মেনে চলছে, অর্থাৎ ডি বা ইবি যুক্ত হওয়ার কোনো প্রশ্ন নেই। সবারই যে টেক থেকে টুক হচ্ছে, গিভ থেকে তো গু হচ্ছে না, আবার গিভ থেকে যেখানে গেভ হচ্ছে, টেক থেকে আর টেক হওয়ার কী প্রশ্ন? তো এগুলো সেগুলো নিয়ম মানছে না, তাহলে এগুলোকে আমরা বলবো ইরেগুলার ভার্ব। তা তোমাদের এগুলোকে সেভেন সিতে, অ্যাক্টিভিটি সেভেন সিতে এগুলোকে আইডেন্টিফাই করতে হবে যে কোন ভার্বগুলোর লাস্টে ইডি যোগ করে হয়েছে, সেগুলোকে কী করতে বলেছে, আন্ডারলাইন করতে, আন্ডারলাইন দি পাস্ট ফর্ম অফ দি ভার্বস দ্যাট এন্ড উইথ ইডি। আর সার্কেল করতে হয়েছে যেগুলো, যেগুলো চেঞ্জিং লেটার হয়েছে, চেঞ্জিং লেটার্স মানে লেটারে চেঞ্জ হয়ে, অর্থাৎ সেগুলো ইরেগুলারিটি মেনটেন করেছে। তো এগুলো তোমরা একটু করবে, চেষ্টা করবে করার অন্তত। অ্যাক্টিভিটি সেভেন ডিও তাই, দেখো সেগুলোকে রেগুলার ইরেগুলার বলে আলাদা করে বলা হয়েছে। হ্যাঁ বইতে আছে, পরে বলেছে, আমি খেয়াল করিনি, বইতে বলেছে, পরে বলেছে। যাই হোক, তোমরা খেয়াল করবে একটু এগুলো। আর পরের অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি এইট এ, এইট বি, এইট এটা হচ্ছে কি রিঅ্যারেঞ্জমেন্ট, জাম্বলিং ওয়ার্ডস, আর এইট বি হচ্ছে কি মেক সেন্টেন্স। আশা করি এটুকুনি তোমরা করতে পারবে, তাও যদি কোথাও বুঝতে সমস্যা হয় কি বলবো, এখন তো স্কুল তো বন্ধই আছে, স্কুলেতে অ্যাক্সেস আমরাও করতে পারছি না, মানে যেরকম সরকারি যা নির্দেশনামা। যাই হোক, রাজেন্দ্রের অনুরোধ করে যদি কোনো সমস্যা থাকে লিখে জানাবেন, লিখে জানাবেন কোনো ব্যাপার না, হোয়াটসঅ্যাপে বলতে পারেন বা ফোনে কথা বলতে পারেন, সেটা যেরকম আমাদের সুবিধা। ঠিক আছে, আজ এই পর্যন্ত থাক, পরের দিন বাকিটা শুরু হবে। থ্যাংক ইউ, গুড বাই।